الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم مغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: यहाँ हम सब मुसाफिर हैं, कब्र है फिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله हसनत जमियो वखसा लिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तो मोहब्बत जुबान खुले सबाई बोली जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जानो दिले आसे आल्लार भय आल्लाह आल्लाह सब समय आहारो निदिरा भालो लागे ना एई दुनिया भालो लागे ना भालो लागे शुधु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। एक तो आवाज दे मोहब्बत बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह काले मारो जपो माला काजे लागिबे मरुण बेला এই কালেমার রৌশানিতে এই কালেমার পান সৌরভে কবর হবে তোর উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এসেছি বেহেশতের বাগানে, আজীবন আমরা বেহেশতের বাগানে থাকি, এইটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই। আজীবন যদি বেহেশতের বাগানে আমরা থাকতে চাই, আমি যদি বেহেশতে যাইতে চাই, তাহলে বেহেশতে থাকতে আর পাইতে কিছু করণীয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইলা ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আল্লাহর জমিনে আসবে, আল্লাহ পাক যেদিন হাসরের ময়দানে জমায়েত করবে, সমস্ত মানুষ হবে দুই ভাগ। জোরে বলুন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? দুই ভাগ। সমস্ত মানুষ হবে দুই ভাগ, একটা হলো জান্নাতি আর আরেকটা হলো জাহান্নামী। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি কারা, জাহান্নামী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে ফয়সালা করে দিয়েছে, এই দল জান্নাতি আর এই দল জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এটা তো দিলে চাই যে আমরা সবাই জান্নাতি হই, কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যাই, জান্নাতে থাকি, জান্নাতের মেহমান হই, এটা আমাদের দিলের তামন্না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আমার জমিনে যাবে, কিয়ামতের ময়দানে যেদিন জমায়েত হয়ে যাবে, এই সমস্ত মানুষের ভিতরে দুই দল হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। ও মুসলমান, জান্নাতি কারা জাহান্নামী কারা? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য, জান্নাতের প্যাসেঞ্জার বানানোর জন্য, জান্নাতের মালিক বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পালাক্রমে পর্যায়ক্রমে সময়ে সময়ে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে একটাই রাহবারি করেছে, ওই রাহবারিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজ ধারাবাহিকতা ঠিক রেখে দুনিয়ার জমিনে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার সাথে জড়ে ধরার জন্য পালাক্রমে আল্লাহ পাক পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আমি যেই কথার জন্য এক কথাগুলো বললাম, জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে এই দল হবে জাহান্নামী, আর এই দল হবে জাহান্নামী, আর এই দল হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও নবী আপনি तमाम বিশ্ববাসীদেরকে আপনি জানায় দেন, আখিরি উম্মতদেরকে আপনি জানায় দেন, যারা নাকি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চায়, যারা নাকি আমি আল্লাহ তাআলার জান্নাতের পেশেন্দার হতে চায়, তাদেরকে কাজ করতে হবে একটা। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই দলটাই জান্নাতি হবে। কোন দল জান্নাতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন কারাই হবে জান্নাতি, কারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যারা তার জীবনের হায়াতটা পরিপাটিত করে সাজাবে, সুন্দর করে জীবনটা যারা গঠন করবে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যারা গঠন করবে, এরা হাসরের ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা যারাই নাকি মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা আস্তারাল মুমিনুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়ে মুমিনদের জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। যারা মুমিন তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, একমাত্র জান্নাত মুমিনের জন্য আল্লাহ তাআলা সাজায় রাখছেন। মুমিন কাকে বলে? মুমিন না হলে জান্নাত পাওয়া যাবে না। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর নবীকে তার আপন চাচা আবু তালেব মহব্বতের কোনো দিকে ঘাটতি দেয় নাই, কলিজার টুকরা ছিল। আমার নবী নিজেই বলছেন আমার দুইটা বড় ছাতা ছিল, আমি যখন ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতাম, আবু জুহেলের বংশ বুনিয়া যখন আমার উপরে আক্রমণ করত, আমার চাচা বিদ্যুৎ বেগে আগায়া আমার সাহায্যের জন্য ছাতি বিছায়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, নবীজি বলেন আমার চাচা ইন্তিকাল করলেন, সেই বছর আমার আরেকটা ছাতি ছিল। রাস্তা ঘাটে দাওয়াত দিয়ে মানুষের জুলুম নির্যাতনের শিকার হয়ে আমার দেলটা যখন ভেঙে যেত, আমার চেহারাটা যখন মলিন হয়ে যেত, আমি চোখের ভিতরে পানি নিয়ে যখন বাসায় ফিরে যেতাম, আমার বাসার ভিতরে একটা মজবুত ছাতি ছিল, ওই ছাতিটার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মন মানসিকতা বুঝতে পারত, আমাকে বহু হিকমত দিয়ে, নসিহত দিয়ে, সান্ত্বনা বাণী দিয়ে আমার দিল আর মনকে আবার চাঙ্গা করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, বলেন তো দেখি নবীজির চাচা নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসেন। ও মুসলমান, আবু তালেবের বাড়িতে রান্না হইলে নবীর মুখে লোকমা যাইতো, খানা ঢুকতো। আল্লাহর বান্দার বাড়িতে যদি খানা তৈয়ার না হইতো, নবীর মুখেও খানা যাইতো না। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা চাচা কম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো নবীজির চাচা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। এ বাবা, নবীকে ভালোবাসার পরম সিকিউরিটি দেওয়ার পরও কেন হইল ও মুসলমান দুইটা জিনিসের সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক কয়টা জিনিসের সাথে দুটা জিনিসের সাথে সম্পর্ক ঈমান আনা লাগবে ঈমানের পাশাপাশি নেক আমল দিয়ে জীবন পরিপাটি করা লাগবে যার আমলে যত নেক আমল বেশি পাওয়া যাবে হাসরের ময়দানে সে মর্যাদাওয়ালা জান্নাত পেয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজির আমার ভাইরা মুমিন না হলে জান্নাত পাওয়া যাবে না মুমিন কারে বলেন আমরা সবাই তো মুমিন দাবি করি কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন সব মানুষের জান মাল নিয়ে আমি তাদেরকে জান্নাত দিব না রে বাবা জান্নাত দিব না যারা খাঁটি মুমিন একমাত্র যারা আল্লাহর পাগল হবে মদিনাওয়ালার পাগল যারা খাঁটি পাগল হবে আমি আল্লাহ পাক তাদের জন্য আমার জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন সূরা মুমিনের গুণ বর্ণনা করেছেন মুমিন এই রকম হবে মুমিন ওই রকম হবে মুমিনের চলাফেরা এই রকম হবে ও মুসলমান বাবাজিরা আমার ভাইরা আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে এলাকাবাসীর খেদমতে আলহামদুলিল্লাহ এলাকাবাসী আমাদের জন্য দোয়া করতেছে এইজন্য এলাকায় আলেম তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কি না ও মুসলমান বাবাজিরা আমার ভাইরা আল্লাহর নবী বলেন এই জমিনের ভিতরে তারাই ভালো মানুষ কারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যারা কোরআন শিখে শিখায় কোরআন বুঝে বুঝায় কোরআন মানে মানার জন্য আদেশ দেয় এই জমিনের ভিতরে এই কেসেমের যেগুলো মানুষ আছে আল্লাহ তাআলার কাছে এরাই সবচাইতে দামি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার ভাইরা সূরা আনফাল থেকে এক নম্বর নাম দুই নম্বর এবং তিন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা আয়াতের ভিতরে জান্নাতি হওয়ার জন্য জান্নাতে পেশেন্দার হওয়ার জন্য জান্নাতের মালিক হওয়ার জন্য পাঁচটা সিফাত পাঁচটা গুণের কথা আমি বলেছি এই পাঁচটা গুণ যার ভিতরে পাওয়া যাবে আজকে এই আলোচনা শোনার পরে যার দিলের ভিতরে যার জীবনের ভিতরে যার আমলের ভিতরে এই পাঁচটা আমলের মিল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা করেছে আল্লাহ পাক মুমিনের জন্য জান্নাতে যা যা ঘোষণা করেছে কিয়ামতের ময়দানে কিঞ্চিত পরিমাণে এক চুল পরিমাণে সেই মুমিন কম পাবে না জোরে বলেন আল্লাহু আকবার এ বাবা আমি মুমিন কি না হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক লোক যা বলে হযরত আপনি তো অবশ্যই কামেলে মুমিন আল্লাহর ওলি বললে মুমিন তো দুই প্রকার মুমিন কয় প্রকার জোরে বলেন মুমিন হলো দুই প্রকার আল্লাহর ওলি বললেন কোন প্রকারের তুমি শুনবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আল্লাহ নবীর উপর ঈমান আনছি মওতের উপর ঈমান আনছি কবরের উপর ঈমান আনছি হাসরের ময়দানের উপর ঈমান আনছি জাহান্নামের উপর ঈমান আনছি তাকদীরের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি এই দিক দিয়ে আমি এক প্রকারের মুমিন এই দিক দিয়ে কি আমরা সারা বিশ্বের মুসলমান কালেমা পড়ছি কি পড়ি নাই এ বাবা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য দুইটা গুণের দরকার কয়টা গুণ আল্লাহর মকবুলিয়াত বান্দা হওয়ার জন্য দুইটা গুণ শর্ত এক নাম্বার গুণ হলো ঈমানদার হওয়া কি হওয়া এক নাম্বার গুণ হলো ঈমানদার হওয়া আরশাব আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছে तमाम বিশ্বের মুসলমান আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে দুটা গুণ যদি অর্জন করতে পারে এই দুইটা গুণ মিলে হলো 100% তা तमाम পৃথিবীর মুসলমানদের জন্য 50% গুণ তাদের অর্জন করা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ কয় % গুণ আমাদের আছে 50% 50% গুণ আমাদের আছে সেটা হলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করবে জীবন থেকে গুনার আমলটা বাদ দিয়ে দিবে এরা আল্লাহর টাটকা ওলি হইয়া কবরে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা ঈমানদার কিনা আমরা 50% গুণ আমাদের ভিতরে আছে না নাই আমরা মুসলমান দাবি করি কি করি না দাবিটা করাও ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে কারণ আল্লাহরে বিশ্বাস করছি নবীরে বিশ্বাস করছি কোরআনের উপর ঈমান আনছি এরপর আখিরাত কবর হাসর মিজান যত যা সব সবকিছুর উপর আমরা ঈমান আনছি আমরা মুমিন তবে আমাদের 50% গুণ অনেক দূরে সরে গেছে সেটা হলো ওয়াকানু ইত্তাকুন আমরা এখনো গুনাহ ছাড়তে পারি নাই কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না বাবাজিরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এইজন্য বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো মুমিন তুমি কারে বলবা মুমিনের চলাফেরা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জোরে বলেন আল্লাহু আকবার ও পৃথিবীবাসী তোমরা শোনো মুমিনের এক নাম্বার গুণ হবে আল্লাহ নাম যখন তার কানে যাবে আল্লাহর নাম যখন সে শুনবে তার অন্তরের ভিতরে একটা কম্পন তৈরি হবে দিলের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে তার অন্তরটা থরথর থরথর করে কাঁপে যার আল্লাহ নাম কানে শোনার পরে অন্তরটা কিছু হলেও দবকে যায় অন্তরটা কিছু হলেও দুর্বল হয়ে যায় অন্তরটা কিছু হলেও কেঁপে ওঠে ওই মানুষটার বুঝতে হবে মুমিনের কিছু গুণ আল্লাহ পাক আমাকে দান করছে কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাহ নাম শুনলে শরীর কাঁপে ওঠে ওঠে মদিনা আযান দেয় আল্লাহু আকবার বলে বিড়ি ধরে লে মসজিদের কাছে থাকলে দূরে চলে যায় কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমি কয় নম্বরের মুমিন হইলাম আল্লাহ নাম শুনলে আমার দেলের ভিতরে একটু কম্পন তৈরি হওয়ার কথা ছিল আমার শরীরটা একটু আটকে ওঠার কথা ছিল আমার শরীরের ভিতরে একটু কম্পন তৈরি হওয়ার কথা ছিল কিন্তু না আযান শোনার পরও আমার দেলের ভিতরে একটু আতঙ্ক তৈরি হয় না একটু দেলের ভিতরে নোরা যায় না আযান শুনে মসজিদ থেকে আরো দূরে সরে যায় ঘর বাঁকা করে কথা বলেন ঠিক কি না এ বাবাজিরা আমার ভাইরা আল্লাহ নাম শুনলাম আমার দেলটা যদি কাঁপতো আমার দেলটা যদি আটকে উঠতো আজকে সারা বাংলার ভিতরে সারা বিশ্বের ভিতরে ওয়াজ মাহফিল কম না বেশি আর জোরে বলেন 3 তারিখেও আমাদের মাদ্রাসার মাহফিল কথা বলেন ঠিক কি না বাবাজিরা আমার ভাইরা পীর সাহেবেরা খানকায় ডেকে লয়া তালিম দেয় তাবলীগেরা সারা বিশ্বের ভিতরে হক জামাতের কাজ করে আল্লাহু আকবার তাবলীগ ভালো না খারাপ জোরে বলেন কেমনে ভালো যেই মানুষ সারা জীবন গুনার ভিতরে ডুবে ছিল বুঝায়া শোনায়া হাতে পায়ে ধরিয়া গাড়িটা নিজের মাথায় বাঁধিয়া লইয়া শেরপুর পর্যন্ত যাইয়া গাড়ি তুলে দেয় কাকরাইল মসজিদে গিয়ে জামাতবন্দি হইয়া নামাজি হইয়া বাড়িতে আসে কথা বলেন ঠিক কিনা তাবলীগ জামাত ভালো না খারাপ জোরে বলেন তবে ভালো আর নাই রে বাবা সব জায়গার ভিতরে ফিতনা আছে না নাই আরো জোরে বলেন ও মুসলমান তুমি আমি খাই আর ঘুমাই আবু জুহেলের বংশ কিয়ামত পর্যন্ত থাকবে ওদের মাথায় ব্যথা কেমনে দিনের কাজে ক্ষতি করা যায় কথা বলেন ঠিক কি না এ বাবাজিরা আমার ভাইরা সারা বিশ্বের ভিতরে নিঃস্বার্থের একটা কাজ চলতেছিল তাবলীগ জামাত নিজের খাইয়া নিজের পরে নিজের সময় কুরবানি করে বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য মেহনত চলতেছিল এই দলের ভিতরে আর্থিক আর্থিক ব্যাপার লেনদেন লইয়া এমন গুতগুজি বাজছে মুসলমান আলেম ছাইরা দিয়া অনেকে ইঞ্জিনিয়ারের গ্রুপে গেছে কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যিনি মুমিন হবে আল্লাহ নামটা শুনলে তার অন্তর কাঁপে উঠবে আল্লাহু আকবার কেমনে অরেন্টের আসামি পুলিশ দেখলে দৌড় দেয় কিনা আর জোরে বলেন ওস্তাদ দেখলে আদর্শবান ছাত্র হইলে একটু আচমকে দাঁড়ায় যায় কি যায় না চোর চুরি করতে গিয়ে যদি বাড়িওয়ালার কাশি শুনে অন্তরে একটু ভয় পয়দা হয় না হয় না এ বাবা যত বড় মাস্তান দল হোক না কেন বাড়িওয়ালার আওয়াজ পাইলে চোর দৌড়ায় ওয়ারেন্টের আসামি পুলিশ দেখলে দৌড়ায় ओ मुसलमान बाबा जी आमार भाईरा मुमिन जिनि हबे पुलिशेर चाइते बड़ क्षमता आमार आल्लाह बाड़ीवालार चाइते बड़ क्षमता आमार आल्लाह आमार आल्लाहर परिचय जार दिलेर भितरे एकबार ढुके पड़ेछे जीवन दिते राजी आछे गुनार काजे कदम दिते राजी नाई कथा बोलेन ठीक किना ए बाबा आमार आल्लाहर परिचय जदि जे जाके যত माने जे जाके যত চিনে তত মানে কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার ভাইরা আল্লাহর পরিচয় যদি আমি আপনি পাইতাম অবশ্যই আমার আল্লাহর নামটা শুনলে আমার দিলের ভিতরে একটু কম্পন তৈরি হতো আমার অন্তরের ভিতরে একটু কেঁপে উঠতো আমার অন্তরের ভিতরে একটু থরথর করে একটা ভাব তৈরি হইতো কিন্তু দুঃখের বিষয় হলো বাবা আমরা আল্লাহর পরিচয় জানি না আল্লাহর পরিচয় না জানার কারণে আমাদের দিলে ভয় নাই কথা বলেন ঠিক কি না বাবাজিরা আমার ভাইরা তাহলে আগে আল্লাহর পরিচয় নিতে হবে আল্লাহ কেমন আল্লাহর দয়া কেমন আল্লাহর পাওয়ার কেমন ও মুসলমান আমার আল্লাহ কত বড় আমার আল্লাহর দয়া কত আমার আল্লাহর রাগ কত একটু খেয়াল করে দেখেন ও মুসলমান আল্লাহরে দেখা যায় না আল্লাহর সামনে পাওয়া যায় না আল্লাহ কত বড় আল্লাহ দেখতে কেমন তার কথার কোনো আওয়াজ নাই ও মুসলমান আল্লাহরে কেমনে চিনবার সাবালি থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমার আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা করতে যাও না মাথা পাগলা হয়ে যাবা তুমি পাগলার আরদে যাবা আমার আল্লাহ যেমন বড় আমার আল্লাহর পরিচয় তেমনি বড় আল্লাহু আকবার আমার আল্লাহ ছোট না বড় আমার আল্লাহ পাক বললেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ও আল্লাহর বান্দারা আল্লাহর পরিচয় যদি দিলে ঢুকাইতে চাও আসমান আর জমিনের মধ্যবর্তী মাখলুকগুলো নিয়ে তুমি চিন্তা করো এই মাখলুক নিয়ে গবেষণা করলে মালিকের খবর ধরা পড়ে যাবে কথা বলেন ঠিক কি না এ ওখানে ধুমা উড়ে কেন অবশ্যই রান্না হচ্ছে বাবাজিরা আমার ভাইরা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখছে দুইটা আমল যদি কেউ করতে পারে তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় অটোমেটিক্যালি চলে আসবে জোরে বলে সুবহানাল্লাহ কয়টা আমল এক নম্বর আমল হলো ও মুসলমান ইয়াতাফাক্কারুনা মানে হলো মুরাকাবা করা গবেষণা করা ও মুসলমান বাবাজিরা আমার ভাইরা আল্লাহকে নিয়ে যদি আমি আপনি গবেষণা করি আমার আল্লাহর চিন্তা বাদ দেন দেখি আমাকে নিয়ে আমি একটু চিন্তা করি ও মুসলমান বাবাজিরা আমার ভাইরা মা আর বাবার দম্পত্য জীবন শুরু হইলে ছেলে সন্তানের আশা করতে পারে না ছেলে মেয়ে দরমালিককে আর জোরে বলেন কে ও মুসলমান এই পৃথিবীতে এমন কোন আর্টিস্টম্যান আছে যে পানির ভিতরে একটা ছবি আঁকাইতে পারে আছে জোরে বলেন ছবির ভিতরে কেউ ছবি আঁকাইতে পারে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসলমান তুমি তোমাকে নিয়ে গবেষণা করো তুমি তোমাকে নিয়ে গবেষণা করলে আমি আল্লাহর পরিচয় তোমার ভিতরে মিলে যাবে এই জন্য এক আল্লাহর মাজুব পাগল বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিয়ে চিন্তা গবেষণা করে নিজেকে চিনতে পারবে এক পর্যায়ে সে আল্লাহকেও চিনে কবরে যাইতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই আমার মা বাবার মিলনের মধ্য দিয়া এক ফোঁটা পানি কয় ফোঁটা পানি আরো জোরে বলেন কোটি কোটি শুক্র কীট মা রেহমের ভিতরে ঢুকেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মৃত্যু ঘোষণা করলেন আল্লাহ পাক বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ ঘাটটা কেমনে ঘুরাইয়া আমি আল্লাহ থেকে তোমরা দূরে সরে গেলে রে তুমি কি চিন্তা করে দেখছো তুমি কেমন ছিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে তোমার পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছি কেমনে বানাইছি এক ফোঁটা শুকরা কীটের ভিতরে কোটি কোটি শুকরা কীট ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সবগুলোকে আমি আল্লাহ তাআলা মৃত্যু ঘোষণা করলাম ফাআহইয়াকুম একমাত্র তোমার মতন মহাসিনকে আমি জীবিত ঘোষণা করলাম জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবার মিলন হয়ে গেছে सुंदर करे पवित्रता अर्जन करे एक मास जाए दुई मास जाए तीन मास जाए माँ बाबार खबर नाई तीन मासेर परे जखन धरा पड़े आमार माँ हामेला होयेछे आमार माँ गर्भवती होयेछे ओ मुसलमान तीन मास पूर्वे माँ रेहेमेर भितरे एक फोटा नापाक पानी गेछे এই এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমার মার পেটের ভিতরে কোন মিস্ত্রি বানাইছে জোরে বলেন এ বাবা কোন মিস্ত্রি এ বলেন তো ডাক্তারের হাত চলছে কবিরাজের হাত চলছে ও মুসলমান দুনিয়ার ডাক্তার কবিরাজ ওলি আল্লাহ গাউস কুতুব দার্শনিক বিজ্ঞানী সকলের হাত যেখানে অচল আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়া আমার নতুন মানুষকে এত সুন্দর করে বানাইলেন সেই আল্লাহ ছোট না বড় आरो जोरे बोलें ओ मुसलमान आमार अल्लाह ताआला ज़मीनेर भितरे तोमाके आमाके आनलें ए बाबा अल्लाहर परिचय निते गेले आमरा जोदि अल्लाहर मखलूक निये चिंता करी आमादेर जेहनेर भितरे आमार अल्लाह ताआलार परिचय एसे जाबे जोरे बोलें सुबहानाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लाल्लाह जोरे ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुमिनेर एक नम्बर गुण हलो आल्लाह नामटा शुनले अंतर की तैरी होबे जोरे बोलें आहा कत बड़ बड़ गुना करी एकटू शरीलो घामे ना बरং गुना करे अहंकार करी कथा बोलें ठीक किना बनी इस्राइल वंशेर छोट्ट एकटी कथा बोललाम बेश कयेकटा छेले मेये स्वामी जा रोजगार करे ओदे संसार चले ना एक पर्याये कामायेर घाटती बाड़ीते खाबार नाई बोलतेई चले बेश कयेकदिन अनाहारे थेके छेलेरा मेयेरा एकबार बिछनागत हये गेछे मा मरे गेलाम मा मरे गेलाम खाइते दाओ बार बार करे सबुरेर अस करते करते मा जखन बुझते पारलेन आसले छेले मेयेर नाजुक अवस्था एरा खाना अभावे एखन माराई जाबे তখন উনি বাহিরে বের হইলেন দেখি কারো কাছে কোনো সওয়াল করে আমি আমার ছেলে মেয়ের মুখে এক লোকমা খানা তুলে দিতে পারি কিনা পাশেই ছিল এক ইহুদির বাড়ি প্রচুর ধনী আল্লাহর বান্দিটা খুব সুন্দর ছিল গঠনটা খুবই সুন্দর আর গুনাহগার বাটপার বড় লোক যারা এদের গরীব সুন্দরী নারীদের প্রতি সব সময় একটা আকর্ষণ আছে না নাই জোরে বলেন আছে না নাই এই ইহুদি অনেক পূর্বে থেকে এই মহিলার গঠনের উপরে চোখ পড়ে গেছে মুখ চটকায় হঠাৎ করে তার বাসায় উপস্থিত কি বলো সর্বনাশ হাতির পাও কত পাম্পটি দা শুরু করলো কয় আমি ওগুলো একটাও শুনতে চাই না আমি কঠিন মুসিবতে বিপদে পড়ে এসেছি আমার সেই বিপদের কথাটা মেহেরবানি করে শোনা হোক উনি বললেন বলো কয় আমার ছেলে মেয়ে খানা অভাবে মারা যাচ্ছে একটু খাবার দিবেন এই ইহুদি মুসকি হাসিতে বললেন আমি এই জন্যই বহুদিন ধরে অপেক্ষা করতেছি তুমি আসবে একদিন হ্যাঁ তোমাকে খানা দেওয়া যাবে হ্যাঁ তোমাকে খানা দেওয়া যাবে কেন খানা দেওয়া যাবে না তবে আমার একটা কোথায় রাজি হয়ে যাবে তুমি এখানেই থাকবে গোটা বাড়ি খানা দিয়ে ভরপুর হয়ে যাবে আল্লাহর বান্দা মনে করলেন সহজ সরল ভাষায় বলতেছে ভালো মনে বুঝে আমাকে খানা দেওয়ার কথা বলতেছে আল্লাহর বান্দা বলেন কথাটা বলেন তাড়াতাড়ি করে বলেন এবার বান্দা বলতেছে এত মানুষের ভিতরে বলা যাবে না আমার বহুদিনের একটা চাওয়া পাওয়া আজকে পূরণ হয়ে যাবে যত খাবার লাগে আমি আমার কর্মচারীদের বাড়িতে পৌঁছায় দেব আল্লাহর বান্দা চিৎকার করে বললেন ওরে নাফরমান আমার ছেলে মেয়ে সব যদি মারা যায় আমিও যদি জীবনে আহারে দুনিয়ার জমিনে আর না থাকি কাফনের কাফনে কবরে যেতে হয় তাও আমি কবরে যাব জিনা করব না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার ভাইরা বাড়ির দিকে রওনা হইলেন বাড়ির পাশে যাবেন এমন সময় ছেলে মেয়েদের আওয়াজ কানে আসে ও মা এক লোকমা খানা দিতে পারলে না মা কোথায় জানো তুমি গেলে बुझी আমাদের সিহারা তোমার আর বুঝি ताजा अवस्थाय देखते पारबा ना रे मा मा मारा गेलाम मा তুমি বুঝি আমাদেরকে জীবিত দেখতে পারলে না রে মা জীবিত দেখতে পারলে না। এই কথাটা শোনার পরে আল্লাহর বান্দী থমকে দাঁড়ায় গেলেন। ছেলে মেয়েদের করুণ আওয়াজ দেখে উনি থমকে দাঁড়ায় গেলেন। থমকে দাঁড়ানোর পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, যাই আমার ইজ্জত চলে যাক, তা আমার ছেলে মেয়ে জীবনে জীবিত থাক, এটাই আমি চাই। পারলাম যখন তার দরবারে আবার গেলেন, এই নাফরমান খুশি হয়ে গেলেন। এইবার আল্লাহর বান্দা বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তখন মাথা গরম ছিল, বুঝতে পারি নাই, আমি তোমার প্রস্তাবটা ভালো করে বুঝতে পারি নাই, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, আমাকে খানা দাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ও মুসলমান, কথা সংক্ষেপ করে বলছি, নিরিবিলি নির্জনে নিয়ে যাওয়া হয়েছে, মাল সম্পদ খাবার তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, একদম নির্জনে নিয়ে যাইয়া হুকমি জিনা ছাড়া আনুষাঙ্গিক যেগুলো জিনার কাজ, খুলে বলছি না রে বাবা, আমার এলাকাবাসী বাপ জানেরা আছে, শরীর থেকে পোশাক খোলার পরে যখন তার স্বার্থ হাসিল করার জন্য, চাহিদা পূরণ করার জন্য, মনের খাসিয়াত পূরণ করার জন্য আল্লাহর বান্দী হাতের ভিতরে যখন হাতটা লাগাইছে, হাতের ভিতরে হাত লাগানোর পরে দেখে আল্লাহর বান্দারা কারেন্ট শর্ট করলে এমন একটা মানুষকে যেরকম গোটা শরীর হুরহুর হুরহুর করে থরথর করে কাঁপায়, আল্লাহর বান্দীর শরীরের ভিতরে তার চাইতে বড় কম্পন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার ভাইরা, বিদ্যুৎ তাকে ধরে নাই তাই বুঝতে পারবেন না। ও মুসলমান বাবাজিরা আমার এলাকাবাসী, একটু মেহেরবানি করে শোনেন। ইহুদি ভয় পেয়ে গেলে হাতখানা টান দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দী, এমন একটা মজার সময়, মানুষের চেহারার ভিতরে, মুখের ভিতরে, চোখের ভিতরে আনন্দের একটা ফুয়ারা থাকে, আর তোমার শরীরের ভিতরে আমি স্পর্শ করে দেখলাম তোমার শরীরে যেন বিদ্যুৎ ধরে দেওয়া হয়েছে, থরথর থরথর করে কাঁপতেছো কেন, কম্পন তোমার শরীরের ভিতরে, তোমার শরীরে এরকম অবস্থা কেন, আমি কি জানতে পারি? আল্লাহর বান্দী মনটা বেজার করে দুঃখ নিয়ে আল্লাহর বান্দী ওই বান্দার দিকে চাই বলতেছে, ও গো ইহুদি, জানো না জানো না, আমি এমন এক আল্লাহর বান্দী, আমার এমন একটা মুনিব, আমার এমন একটা মালিক, যেই মালিককে আমি ভয় করি, যেই মালিকের ভয় আমার অন্তরের ভিতরে থাকার কারণে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না, জিনা করা হারাম হারাম হারাম। আজকে সেই হারাম কাজ আমার দ্বারা হচ্ছে, আর আমার আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারতেছি না, আল্লাহ আমার দিকে তাকায় আছে, এই জন্য আমি আমার মালিককে ভয় করি, আর ভয়ের কারণে আমার শরীর কাঁপে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার ভাইরা, মালিকের পরিচয় যার মিলছে তার দিল থেকে আল্লাহর ভয় কখনো যাবে না, তার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। কথা বলেন ঠিক কি না? এ বাবাজিরা আমার ভাইরা, এই আল্লাহর বান্দা শর্ট খেয়ে উঠে বললেন, একটা ব্যক্তিও নাই, এমন নিরালা নির্জন রুমে একজন আল্লাহর বান্দী যদি তার মালিককে এত ভয় করতে পারে, তাকে যিনি বানাইছে আমাকেও তিনি বানাইছে, আমারও উচিত ওই মালিককে ভয় করা, ওই মালিকের ভয় অন্তরে বসানো। জিনার করলেন না, আল্লাহ পাক বান্দির দ্বারা হেদায়েতের মালা গলায় পরায় দিলেন, বান্দা ইমানদার হইয়া অভাবী ব্যক্তির অভাব সবগুলো দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমাদের এলাকায় চৌকিদার আছে না নাই? জোরে বলেন। সাধারণ মানুষের চাইতে আমাদের অন্তরে চৌকিদারের মর্যাদা আছে না নাই? কারণ ওর সম্পর্ক কার সাথে? জোরে বলেন, থানার সাথে। এই চৌকিদার বা দফাদার যাই বলেন, এদের কাছে বন্দুক নাই, আছে একটা লাঠি। এর যে পরিমাণে ভয় সাধারণ মানুষের দেলের ভিতরে আছে, নন্দীগ্রামের থানার যে একটা স্টাফ আছে কনস্টেবল, যে লাঠিলা থাকে তার কাছে কোনো আরে বন্দুক নাই, পিস্তল নাই। ও মুসলমান, একটা কনস্টেবলকে দেখলে সাধারণ মানুষের অন্তরে ভয় আছে না নাই? জোরে বলেন। কনস্টেবলের চাইতে এসআই, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, ওসির ভয় অন্তরে বেশি। একজন ওসির চাইতে এসপির ভয় মানুষের অন্তরে কম না বেশি? ও মুসলমান বাবাজিরা আমার ভাইরা, এসপি, ডিসি, আইজি এগুলার চাইতে ডিএজির পাওয়ার বেশি। সবাই ভয় করে ডিএজিকে দেখে। ও মুসলমান, যে যত বড় তার ক্ষমতা পাওয়ার লে মানুষ তার অন্তরের ভিতরে আজমত ততটুকু ঢুকায়। মুসলমান বাবাজির আমার ভাইরা, হযরত উমারে ফারুককে বলা হয়তো, হযরত উমারে ফারুককে বলা হয়তো হক বাতিলের নির্ণয়কারী। আল্লাহু আকবার। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আল্লাহর বান্দা এত সাদা মাটা জমিনের ভিতরে ঘুরে বেড়াইতেন। ও মুসলমান, মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, মদ খাওয়া হারাম না হালাল? ১০০ বার হারাম। হযরত উমারের শাসনের আমলে এমন কোন মানুষ নাই প্রকাশ্যে দিবালোকে মদ পান করতে পারেন। কিন্তু মুসলমান, একদিনকার একটি ঘটনা, তাগরা এক যুবক হাতে বোতল লইয়া মদের আড্ডাখানায় যাবে আর আল্লাহ আল্লাহ করতেছে উমারের সাথে যেন দেখা না হয়, উমারের সাথে যেন দেখা না হয়। এই করতে করতে চলে গেলে, যাবার পরে কিছু দূর যাবার পরে তাকায় দেখে যার ভয়ে জিকির করি সে সামনে আসে। হায় রে হায়, যুবক মনে করলো আজকে উমারের তলোয়ার থেকে আমার কাল্লা আর বাঁচবে না, আমার কল্লা আর বাঁচবে না, আমার ঘাট আর থাকবে না, গোটা থাকবে না, নামায় দিবে। কারণ উমারের হাত থেকে বাঁচানোর মতন ক্ষমতা শক্তি আরে এই মদিনায় কারু। আয় আল্লাহ আমি কি করি, আয় আল্লাহ আমি কি করি। উমারও আসে, যুবকও যায়। উমার এত কঠিন, উমার আমারে ছাড় দিবে না। আমার বুতুলের ভিতরে হারাম জিনিস। বাবাজিরা আমার ভাইরা, এবার চোখের পানি ছেড়ে যে যুবক বলতেছে আল্লাহ হারাম কাজে জড়িত, আল্লাহ মদে খাওয়ার জন্যই তো আড্ডাখানা যাইতেছি রে আল্লাহ, কিন্তু আপাতত উমরের হাত থেকে বাঁচা। উমার যদি আমার হাতে মদের বোতল দেখে অবশ্যই তলোয়ার দিয়ে আমার ঘাড়ে একটা চোট মারবে। আল্লাহ গো উমারের হাত থেকে বাঁচাও, আমি তওবা করতেছি, জীবনে আর কোনদিন মদ পান করব না, উমারের হাত থেকে যদি বাঁচতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, উমারের ভয়ে আমার আল্লাহর কাছে ছোট হয়ে গেলেন। আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ আমারে মাফ করো, আমার এই মদের বোতলটা দুধে পরিণত করে দাও। আল্লাহু আকবার। এইবার থরথর থরথর করে কাঁপতে কাঁপতে হযরত উমারের সামনে পড়ে গেলেন। উমার বলতেছে বাঘের মতন করে বলতেছে, এ যুবক অসময় কোথায় যাও? কয় কোথাও না, তোমার বগলের তলে কি? কয় দুধের বোতল। কিসের বোতল? হযরত উমার ফারুক বললেন বোতলটা দেখাও। টান দিয়ে বের করছে, যুবক বের করতে চায় না, শরীরটা কাঁপে। যুবক তাকায় দেখে আমার আল্লাহর কাছে যা বলছে, মদে এক ফোঁটা, বোতলের ভিতরে এক ফোঁটা মদ নাই। আমার আল্লাহ তওবা কবুল করে নিয়া উমারের হাত থেকে বাঁচানোর জন্য গোটা মদের বোতলকে আমার আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলে। এ মুসলমান বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে মুমিনের ২ নাম্বার গুণ হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো যিনি মুমিন হবে ওর সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, ওই বান্দার ঈমান যা ছিল, ওই দুর্বল ঈমানটা অনেক অনেক গুণে মজবুত হয়ে যাবে। তার মানে তার দ্বারা আর কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কিসের মাহফিলে আসছি? কিসের মাহফিলে? সবাই জবান খুলে বলেন কিসের মাহফিলে? মুসলমান বাবাজিরা আমার ভাইরা, কোরআন এমন একটা শক্তি, কোরআন এমন একটা নিয়ামত। ও মুসলমান বাবাজিরা আমার ভাইরা, আখিরি উম্মতের জন্য সর্বোত্তম নিয়ামত হলো বিশ্ব নবীজির কোরআন। আল্লাহু আকবার। আমরা এত ভাগ্যবান, আল্লাহর শুকরিয়া। উম্মতের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, নবী পাইছি, নবীরাও শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদেরকে জীবনের এমন একটা গাইড বুক দিয়েছেন যে গাইড বুকটাও হলো সবচাইতে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, কয়েক মিনিট কথা বলবো। মরিস বোকালের এক দার্শনিক বহু কিছু নিয়ে গবেষণা করেছেন। সর্বশেষ তার মাথার ভিতরে আসছে আমি ধর্মীয় কিতাব নিয়ে একটু গবেষণা করবো। কি নিয়ে গবেষণা করব? উনি ধর্মীয় কিতাব নিয়ে গবেষণা করতে করতে বিভিন্ন রাষ্ট্র তিনি গবেষণা করার জন্য গেলেন। एवं विभिन्न रास्ते तौरात, इंजिल, जुबुर, कुरान चारटा विषय के निये उनी गुरुत्वेर साथे এই গবেষণা করলেন। উনি সর্বশেষ যে রিপোর্টটা দিলেন সেই কথা আমি বলবো, সেটা হলো এই তৌরাতের ভিতরে তাদের ধর্ম অবলম্বীরা বর্তমানে তৌরাতের অবস্থা এরকম, সুবিধামতো হার জায়গাত না, নার জায়গাত হ্যাঁ, কমের জায়গাত বেশি, বেশির জায়গায় কম, এই রকম তৌরাত কিতাব বিকৃতি করছে কি করে নাই, জুবুর বিকৃতি করছে কি করে নাই, ইনজিল বিকৃতি হয়েছে কি হয় না, হয়েছে। এই দার্শনিক বলতেছে আমি গেলাম লন্ডনে, চারটা কিতাব একসাথে নিলাম, কোরআন, তৌরাত, ইনজিল, জুবুর, বাস সেখানকার তথ্য লিখলাম। আমেরিকায় গেলাম, সেখানে তথ্য নিলাম। আমি গেলাম জাপানে, সেখানে চারটা কিতাব গবেষণা করে মতালা করে আমি রিপোর্ট লিখলাম। এরকম করে বেশ কিছু রাষ্ট্রের ভিতরে আমি গবেষণা করে দেখলাম। আমি যত রাষ্ট্রে গেলাম আমি গবেষণা করে দেখলাম তৌরাত, ইনজিল, জুবুর এই তিনটা কিতাব যে দেশে যায় সেই দেশের কিতাবই ওই দেশের মডেলের হয়। তৌরাত লন্ডনে একরকম, আমেরিকায় একরকম, জাপানে একরকম, দুবাইয়ে একরকম, মালয়েশিয়ায় একরকম, ইনজিলও তাই, জুবুরও তাই। কিন্তু এই মরিস বোকাইলের এই দার্শনিক বলেছে, ও তামাম পৃথিবীর মুসলমান তোমরা শোনো, তোমাদের পক্ষে আমি সাফাই করে গেলাম। আমি যত রাষ্ট্র ঘুরেছি এই তিনটা কিতাবের পাশাপাশি আখেরি পয়গম্বরের উপরে নাজিল হওয়া কোরআনুল কারীম আমি কম্পেয়ার করে দেখেছি, আমি বড় মোতালা করে দেখেছি, গবেষণা করে দেখেছি। যত রাষ্ট্রে কদম দিয়েছি আল্লাহর নবীর উপরে যে রকম কোরআন নাজিল হয়েছে হুবহু ওই রকম কপি তামাম বিশ্বের ভিতরে পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, উনি বলেন সর্বশেষ আমি যাচাই করলাম। আমি সেই মিশরের জাদুঘরে গেলাম, হযরত উসমান জিন নুরাইন হাতে কোরআনুল কারীম লেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বর্তমান ডিজিটাল মেশিনে ছাপা কোরআনুল কারীম নিলাম, মিশরের রাষ্ট্রের ক্ষমতা লইয়া অনুমোদন নিয়ে আমি জাদুঘরে গেলাম। ওসমান জিন নুরাইনের হাতে লেখা কিতাবটা আমি ধরলাম, আর বর্তমান ডিজিটাল কিতাবটা আমি ধরলাম। ধরার পরে আমি দেখলাম ওসমান জিন নুরাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে যতগুলো অক্ষর লেখছেন বর্তমান ডিজিটাল যুগের আলহামদুলিল্লাহর ভিতরে হুবহুব ওই কয়টা অক্ষরই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যেখানে জের লাগাইছেন বর্তমান ডিজিটাল ছাপার কোরআনে জবর আছে, যেখানে জবর জবরই আছে, জের জেরই আছে। পেজ যদি একটা থাকে ওসমান জিন নুরাইনের বর্তমান ডিজিটাল ছাপা কোরআনুল কারীমের একটাই পেজ আছে। ও পৃথিবীবাসী শোনো, আসমান থেকে নাজিলকৃত কিতাবের অবিকল কপিটাই একমাত্র ওই কিতাব যেটা হলো আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীবাসী, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জান্নাতের বাসিন্দার বানানোর জন্য দুটি নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। এক নাম্বার নিয়ামত হলো আখেরি জামানার নবী, শেষ নবী আমার দুস্থকে তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম, এইটা হলো এক নূর। আর দুই নাম্বার নূর হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, এই কোরআনুল কারীম আমি আপনার উপরে কেন নাজিল করেছি? যেইগুলো মানুষেরা গোমরাহির পথে চলে গেছে, জাহান্নামের রাস্তায় চলে গেছে, তাগুদের বিধান মেনে নিয়েছে, দেবদেবীর পূজা শুরু করে দিয়েছে, মাজারের পূজা শুরু করে দিয়েছে, গাছের পূজা শুরু করে দিয়েছে, তাদেরকে এই কোরআন নামক শক্তি দিয়ে টানিয়ে বের করে ইলান নূর আমি আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা দেখে দেওয়ার জন্য কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, কোরআন এমন একটা নিয়ামত। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, এই কোরআন বাবা মারা গেলে, দাদা মারা গেলে সবচাইতে কম দামের সাদা কাপড় কিনে কাফনের কাপড় বানানোর পরে আধা গজ যদি বাসে একটা কোরআনুল কারীমের গেলাপ বানায়, কভার বানায়, देखबेन जतबार कुरानुल करीम के चुमा खाय ततबार ओई कोभार के उपरने वाला चुमा खाय की खाय ना। ए बाबा এই কোরআনের সাথে যারা জীবনের সম্পর্ক লাগাইবে, কোরআন অনুযায়ী জীবন যারা প্রতিষ্ঠিত করবে, এই কোরআন তাদের ইজ্জত বাড়ায় দিবে দুনিয়াতে, কবরেও তাদের দামটা বেড়ে যাবে রে বাবা। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআন যারা মানে, কোরআন মানার জন্য যারা চেষ্টা করে, উভয় দলটা আল্লাহর কাছে দামি। ও মুসলমান, আমার শিক্ষাগত যোগ্যতা বেশি নাই, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা বিভিন্ন দেশের ভিতরে বিভিন্ন থানা জেলার ভিতরে আল্লাহ তাআলা আমারে ঘুরাইতেছে। 2 বছর আগে একটা প্রোগ্রামে যে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। ও মুসলমান, দোয়া বড় সাংঘাতিক পাওয়ারফুল জিনিস রে বাবা। আপনারা দোয়া করেছেন তাই তো আমি আপনাদের সামনে দাঁড়াইতে পারছি, তাই বলে আমি কিছু নয়। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, ওয়াজে কি হয়েছে জানি না, এমন একটা অন্দর মহলের ভিতরে নিয়ে যাইয়া আল্লাহর বান্দা কোটিপতি রাখতে বলে, ভাই এই মুহূর্তে আপনি যা খাইতে চাবেন আল্লাহ চাহে তো ওইটাই আপনারে মিলে দেওয়া হবে। আমি চিন্তা করে দেখলাম, আমি মাওলানা মহসিনের চেহারার জন্য বলে না, আমার যোগ্যতার জন্য বলে না, আমার বংশ বুনিয়াদের পরিচয়ের জন্য বলে না, আল্লাহ পাক 2 হরফ কোরআন শিখাইছে, আর এই কোরআনের বিনিময়ে এত মর্যাদা দান করছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজিরা, আমার ভাইরা, কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, হক একটা জামাতের এক নেতা বলেছে কোরআনুল কারিমের ভিতরে 82টা ভুল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, तमाम দেশের মিল্লাতের মুসলমানরা বলে কাফের কাফের কাদরিয়ানি কাফের। বর্তমানে আমাদের স্লোগান দেওয়া দরকার, যারা কোরআনুল কারিমের 82টা ভুল ধরছে, এই ফতোয়া যিনি দিয়েছেন তিনিও কাফের কাফের, কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ও तमाम পৃথিবীবাসী শোনো, তোমরা যে যত বেশি ভালোবাসো উম্মি দরবেশের চাইতে আদম মৌলবীর দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, গন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজির, আমার ভাইরা, আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আলেম এরাই আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজির, আমার ভাইরা, কোরআনুল কারীম নাজিল হওয়ার পর থেকে কোরআনের ব্যাখ্যা চলছে, তাফসীর চলছে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সর্বকালের সর্বযুগের আল্লাহর নবী, আহারে চাচাতো ভাই, উনি হলেন জগৎ বিখ্যাত মুফাসসির। ওর চাইতে বড় মুফাসসির আর দুনিয়াতে কেউ আসবে না, নবী নিজেই বলে গেছে। আল্লাহর নবীর চাচাতো ভাই যে মুফাসসির ছিলেন, তাফসীর করে গেলেন। ওই তাফসীরের ভিতরে ও মুসলমান, আসহাবে কুকুর, ওই গর্তের ভিতরে কুকুর আছে। যত আহলে হক জামাতের মুফাসসির কিরামগণ তাফসীর লিখেছেন, প্রত্যেকটা তাফসীরের ভিতরে কুকুরের কথা লেখা আছে, কুকুর জান্নাতে যাবে। আর তথাকথিত মুফাসসির জিম্মাদার বলে কুকুর না, ওখানে বাঘ ছিল, বাঘ ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এ বাবা, কোরআনুল কারীমের বা থেকে নাস পর্যন্ত সিন, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোন জায়গায় আপনি যদি হাত না লাগান তাহলে আপনি মুমিন। একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি টাটকা কাফের। জোরে বলুন কি কাফের, আরো জোরে বলেন কি কাফের। ও মুসলমান, যেখানে যাবে সেখানে অশান্তি লাগাচ্ছে। কারণ কি? মুসলমান শান্তিতে থাকুক, মুসলমান জান্নাতে যাক, আবু জুহেলের দল চায়। আরো জোরে বলেন। ও মুসলমান, যেখানে যাই সেখানেই প্যাস। আমি পাবনা সাতমোহরে গেলাম ওয়াজ করার জন্য, নিজে মির এলাকায়। যখনই দেখছে আমার এই টুপি, আমার ওয়াজের ভাগানায় ভাগানায় পাই ইপির মুরিদি করে, তার মানে ওরা লাগাও বাড়ি এই দলের লোক। কথা বলেন না কে? এ বাবা, দুঃখের কথা বললাম, এই যে কাকিয়ান, 2 বছর হয় আমার আপন মামা শ্বশুর মারা গিয়েছিলেন। আমার শাশুড়ির আপন বড় ভাই, এক পর্যায়ে ঘোষণা হইল ভাগ্নি জামাই জানাজা করবে। যখনই আমি এই টুপিতে গেছি, কয় এটা হলো কুমড়ো বড়ি, এই দলে দেওয়া যাবে না, এরা ওয়াহাবি। কি যে দুঃখ রে বাবা, পীর মুরিদওয়ালাদেরকে তাবলীগরা দেখতে পারে না, তাবলীগওয়ালাদেরকে জামাত ইসলাম দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? मुसलमान बाबा जी आमार भाईरा दले दले आमरा विभक्त হয়ে গেছি কিন্তু এটা নফসের কারণে কোরআন হাদিস এক রাসূল এক আল্লাহ এক কাবা এক মুসলমানের দলও হবে কি আরো জোরে বলেন এ মুসলমান বাবা জি আমার ভাইরা পিরাল পিরলেও আবার দলাদলি পিরলে আবার কি আমাদের এলাকায় পীর আছে না নাই এ বাবা পিরলেও দলাদলি সব জায়গায় দলাদলি मुसलमान बाबा जी आमार भाईरा कुरानुल करीमेर तेलावत सुनले ईमान की हय आरो जोरे बोलेन आरो जोरे बोलेन एटा शुधु ईमानदारेर हय ना जिनी काफेर मनोयोग दे सुनले काफेरो ईमानदार हये जाय एर नाम कुरान जोरे बोलेन अल्लाहु अकबर बाबा जी आमार भाईरा अल्लाह रब्बुल आलामीन 3 नम्बर गुण वर्णना करलेन वा अला रब्बिहिम यतवक्कालून একটু শুনেন গো বাবাজি আমার ভাইরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন নারায়ে তাকবীর বাবাজি আমার ভাইরা আমার স্নেহের ছোট ভাই এসেছে আমি এই একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব মুসলমান বাবাজি আমার ভাইরা तीन नम्बर आमार आल्लाह ताआला বর্ণনা করলেন যিনি মুমিন হবে সর্ব অবস্থায় তার তাওয়াক্কুল হবে কার উপরে আর জোরে বলেন আর জোরে বলেন হায়াতের মালিক কে মউতের মালিক কে সম্পদ দর মালিক কে মুসিবতে ফালানের মালিক কে আল্লাহ সব ক্ষমতা কার হাতে মুমিন সর্বাবস্থা কার দিকে তাকায় থাকবে আমরা তাকায় থাকি কোন দিকে হাই হাই 40 দিনে চিল্লাই যাব আশ্বিন মাসে ধানের পোকা লাগবে আছে না নাই আমি চিল্লাই যাব রসুলপুরে আমি যাব আমার ছেলের এসএসসি পরীক্ষা হচ্ছে কে নিয়ে যাওয়া আসি করবে এ গাদা রসুলপুর যাবি না আজরাইল যদি আসে তোর ছেলে কে নিয়ে যাবে আর কে আনবে ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে খাইলেও আমার দিকে তাকায় থাকবে না খাইলেও আমার দিকে তাকায় থাকবে তাদের তাওয়াক্কুল কার উপরে ও মুসলমান বলকের দুইজন বাদশা আল্লাহর ওলি হয়েছিলেন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহ আরেকজনের নাম হলো শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহ উনি এক সময় বাংলার পরিচয় পাইয়া এই 76টা লাত্তি দিয়ে সরে দে জঙ্গলে শুরু করলেন জীবন যাপন করা হঠাৎ করে রাজপরিবারের একটা কন্যা বড় হয়ে গেল বিবাহ দেওয়া লাগবে স্বামী স্ত্রী পরামর্শ করলো বিবি গো সিয়ারা সুরত তো আল্লাহ কম দেয় নাই দিনদার আল্লাহওয়ালা দেখে একটু বিবাহ দিব আল্লাহর বান্দি বলতেছেন স্বামী গো দিনদার আপনি কেমনে যাচাই করবেন আল্লাহর বান্দা আল্লাহর ওলি শাহ সুজা বললেন আমি একটা তরিকা পাইছি ওই তরিকায় আমি আল্লাহওয়ালা যাচাই করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহওয়ালা যাচাই করা কয়টা তরিকা হযরত উমারের জামানায় উমার যখন আমিরুল মুমিনিন হলেন উনি যদি কোন এলাকায় গভর্নর নিয়োগ করতেন 1 2 3 4 5 6 মাস পর্যন্ত তাকে পরীক্ষা করতেন অন্য কোন বিষয়ের ভিতরে না একটা বিষয় সেই বিষয়টা হলো আল্লাহর নবীর সাহাবী তার পিছনে লেগে যেতেন তার নামাজের ভঙ্গিটা কি কেমনে নামাজ আদায় করে নামাজ যদি 20 টাইট থাকে সব আমল 20 টাইট হয়ে যাবে নামাজ যার ঢিল সব আমলই তার ঢিল কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দারা আল্লাহর ওলি জামাই খুঁজতেছে ছোট ভাইকে বসে আমি লম্বা চড়া কথা বলতে চাই না এক মসজিদে নামাজ পড়তেছেন শাহ সুজা এক যুবক নামাজ আদায় করতেছে নামাজ আদায় করার ভঙ্গিমাটা খুবই ভালো আলহামদুলিল্লাহ কর আর আজকে আমাদের মসজিদে নামাজের অবস্থা দেখলে ভাই আমার দুই রাকাত হয় না বেতের সুন্নাত নফল পড়ে ওরা আগি যায় আছে না নাই আছে না নাই শাহ সুজা তাকায় থাকলেন আইরে নামাজ ও মুসলমান নামাজ এত বড় একটা দৌলত নামাজে আমার আল্লাহর দিদার পাওয়া যায় এই নামাজ যাতা নামাজ না আল্লাহু আকবার শাশুজা নামাজ আদায় করেন যুবকের জন্য অপেক্ষা করলেন যুবকের নামাজ হয়ে গেল সালাম কালাম হয়ে গেল মূল কথা বলতেছি বাবা বাড়ি কোথায় নাম কি করো কি সব তিনি খুলে বললেন শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহ ইতিমের মতন ফ্যাল ফ্যাল করে তাকায় বলতেছে বাবা তুমি কি বিবাহ করছো কয় বিয়া না কয় বিয়া কি করবা না কোথাও কি চেষ্টা করো না কয় আমি 100 ভাগের ভিতরে 100 ভাগ জানি যেই পরিবারে প্রস্তাব নিয়ে যাব অপমান হওয়া ছাড়া কোনোদিন তকদিরে বউ মিলবে এই জন্য হুজুর কোনো জায়গায় ঘটকে আমি পাঠাই না। শাহুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর বাবাজি আপনি আমাকে অনুমতি দিলে একটা কথা বলবো। কয় বলেন। তুমি যদি বিয়া করো আমার হাতে একটা মেয়ে আছে, আমি মেয়েটারে তোমার সঙ্গে বিবাহ দেব। আল্লাহর বান্দা বলে, আমারে অপমান করবেন না, আমারে অপমান করবেন না, আমাকে ছোট করবেন না, আমার বিবাহ করার যোগ্যতা নাই, এই জন্য আমি কারো বাড়িতে প্রস্তাব নিয়ে যাই না, সুতরাং আমাকে অপমান করবেন না, আমার একটু ঘরও নাই, আমার বউ পালার মতন কোনো সম্পদও নাই। শাহুদা রহমাতুল্লাহ আলাইহি বললেন, থাক আর না থাক, আমি বলছি তোমারে মিয়া দিব। সুবহানাল্লাহ। এবার বললেন ঠিক আছে, কেউ যদি দিতে চায় আমি নিতে রাজি। শাহুদা রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেন, যুবক এই এলাকার ভিতরে একজন টাটকা আল্লাহর ওলি আছে, তাকে চেনো? কয় ফেজ দেখি নাই, নাম শুনছি, প্রশংসা বরত্ব শুনছি। কয় মনে কিছু না করলে আমার দিকে তাকাও, আমি হইলাম সেই গুনাহগার, বলকের বাদশা ছেড়ে দে জঙ্গলে আসছি। শাহুদা, সুবহানাল্লাহ। আমারই মিয়া সোনাই সোহাগাওয়াত আল্লাহর বান্দা পাগল হয়ে গেলেন। যুবক বলতেছে, হুজুর আপনি যথেষ্ট না, মিয়ার কাছে শোনা লাগবে। মিয়ার অনুমতি লিয়াই তো ব্যবসায়ী নামছি খোঁজার জন্য। ও মুসলমান, শর্ট করে বলছি, বিবাহ হয়ে গেল। আল্লাহর বান্দা ডাকতে বলতে, জামাই বেটা তুমি আগে যাও, বাড়ি ঘর ঠিক করো। দৌড়ে চলে আসলেন, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, খেজুর পাতার ঘরে ঢুকলেন, ঝাড়ি দিলেন, নিজের গাও পরিষ্কার হয়ে গেছে। নিজের গাওকে পরিষ্কার করে তারা হুড়া করে নিজে পরিষ্কার হচ্ছে, কখন জানি আমার বউকে নিয়ে আমার শ্বশুর আসে। ঠিক অল্প সময়ের ভিতরে দরজায় বললেন, বাবা রে আমি তোমার বাসায় এসেছি তোমার স্ত্রীকে দেওয়ার জন্য। ঠিক আল্লাহর বান্দি ঘরে হাজির হয়ে গেলেন, ঘরে হাজির হয়ে গেলেন আল্লাহর বান্দি। এবার আল্লাহর ওলি বলতেছেন, শাহুজা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, এক মিনিট খেয়াল করেন। আল্লাহর বান্দারা, শাহুজা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা এইটাই তোমার ঘর, এইটাই তোমার এই জীবনটা চলবে, এই জীবনটাই তোমার চলবে রে বাবা। মা স্বামীর ঘরে ঢুকে পড়ো। স্বামীর ঘরে ঢুকলেন, জামাই বাহিরে আছে, স্বামী বাহিরে আছে, স্ত্রী ঘরের ভিতরে ঢুকে তাড়াহুড়া করে বের হয়ে গেলেন। এমন মেজাজ লয়ে বাড়াইলেন, এমন মেজাজ লয়ে বাড়াইলেন, আল্লাহর ওলিকে ডাক দে। মিয়া বলতেছে, বাবা আপনি আমাকে বলেছিলেন টাটকা আল্লাহর ওলি দেখে বিয়ে দিয়েছেন দুনিয়াতে গি, কিন্তু আমি দেখতেছি সে তো দুনিয়ার লোভী। আপনি বললেন দুনিয়াতে গি, ঘরে ঢুকলেই দেখলাম দুনিয়ার লোভী। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। এই যুবকটা জোরহাত করে বলতেছে, হুজুর আমি আগে বলেছিলাম মিয়াকে বাড়ি দেখান, মিয়ার অনুমতি নেন, আজকে এই জন্যই তো আমি বলছি আমি অপমান হব, নইলে আপনি আপনার মিয়াকে আগে দেখান, তার অনুমতি নেন, আমার সঙ্গে বিয়ে দিলেন। কারণ এই সময় আল্লাহর বান্দি ডাকতে পারে, স্বামী কষ্ট নেবেন না, আপনাকে আমি দুঃখ দেওয়ার জন্য বলি নাই, আমার বাবা যা বলছে আমার বাবার কথার সাথে কাজের মিল পাই নাই। ও মা কি মিল পাও না? আল্লাহর বান্দি ডাকতে বলে, বাবা আপনি নাকি বলেছেন এই যুবকের দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, আপনি ঘরে যে কি দেখলেন? ঘরের ভিতরে যায় দেখলাম বান্দার ঘরের ভিতরে রুটি মজুদ আছে, যার ঘরে আরেক উত্তর জন্য রুটি মজুদ থাকে সে কোনোদিন তাওয়াক্কুলের উপরে চলতে পারে না। বোঝা গেল তার দুনিয়ার লোভ এখনো যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা বলতেছে, ও বিবি ভুল বুঝবেন না, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি রোজাদার, একটা রুটির ভিতরে হাফ রুটি খাই সিয়ারি খাইছি, সন্ধ্যাবেলা যখন আজান দিবে আমি ইফতারের জন্য কার কাছে দাঁড়াইব, এই জন্য এক রুটির মাঝখানে ভাগ করে খাইছি, আর অর্ধেকটুকু আমি রেখে দিয়েছি ইফতার করার জন্য। আল্লাহর বান্দি বলে, স্বামী গো যে আল্লাহর জন্য তামান দিন না খেয়ে থাকতে পারলা, ইফতারের পূর্ব মুহূর্তে উত্তম রিজিক দিয়ে ইফতার করাইতে পারবেন না, এমন একিন যার নাই সে কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের সম্পূর্ণ গুণ অর্জন করে আল্লাহ তাআলা ঈমানের সহিত মৃত্যু নসিব যেন আল্লাহ তাআলা করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানায় যেন কবরে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।